আপনার এজেন্সি আছে, এম এস দিলীপ সাহা, ওনারই কাজ হয়েছিল, আপনার ব্যারিকেডিং এর কাজ হয়েছিল ওখানে। হ্যাঁ, আপনার সাউথ ইস্টার্ন টু ইস্টার্ন রেলওয়ে কানেক্টিং এর কাজ। ওতেই গিয়ে ও জল খেতে গিয়েছিল এলসি গেট, এলসি গেট থেকেই জল খেয়ে আসছিল। সেই ওই আপলাইন থেকে একটা ডাউন লাইনে ট্রেন ছিল, একটা আপলাইনে ছিল, একটা ওরা খেয়াল করেছে, একটাতে মেরে দিয়েছে, ওরা খেয়াল করেনি। কোন গাড়িতে ধাক্কাটা লাগলো? গাড়ি কোন গাড়ি যে ছিল, মেল এক্সপ্রেস ছিল। আচ্ছা, কোন এক্সপ্রেস কিছু জানতে পারেননি? কখন? আমার মনে হচ্ছে মোবাইল ছিল ওর কাছে, মোবাইল তো ভেঙে চুরে গেছে। মোবাইলে কি কথা বলছিল? বলছিল ওরা জল টল খেয়েছে দুজন, মোবাইলে দুজন যাচ্ছিল ওই একই লাইনে। হ্যাঁ, দুজন ছিল। তার মধ্যে দুজনের মধ্যে একজন কি মারা গেছে? একজন, হ্যাঁ একজন দেখে গেছে, একজন হালকা ইয়ে হয়েছে, ওকে ইলাজ করা হয়েছে, সম্পূর্ণ সুস্থ আছে। আচ্ছা, ওকে সামান্য পাশেই ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছে। আর আপনারা কি এই কানেক্টিং এর কাজ করছিলেন? এটা কত নম্বর রেলগেট আছে এটা জানা আছে? এটা আপনার 59 এলসি গেট নাম্বার 59। আচ্ছা, আর তারপরে কি রেল পুলিশের পক্ষ থেকে কি এখন দেহ উদ্ধার করেছে? না, দেহ উদ্ধার করেন আরপিএফ এসেছিলেন, বললো আরপিএফ এর আরো জিআরপি আসছে, ওরা তারাই উদ্ধার করবে। আপনার নাম? আমার নাম ইউসুফ শেখ। আর কতজন এখানে কাজ করছিলেন এখনো পর্যন্ত আপনাদের টিমে? আমাদের টিমে ইঞ্জিনিয়ার সুপারভাইজার মিলিয়ে আছে অনেক কটা স্টাফ আছে, লেবারও আছে। সেই সময় সব আপনারাই পাশাপাশি ছিলেন? হ্যাঁ, এখানে ছিল লোকজন, সুপারভাইজার ছিল, আমি তো একটু ছিলাম, আমি বর্ধমান গিয়েছিলাম, লোকজন আমাদের ছিল স্টাফ আর এখানে।